দুঃখ জনক হলো সত্য কেতাবে লেখা আছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানাবে কারিন পড়লেন কিন্তু আমাদের দেশে দুঃখ জনক হলো সত্য কেতাবে লেখা আছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছিল আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি 18 পারা মুখস্থ করলেন কোথা থেকে মায়ের পেট থেকে কেতাব আলা লিখেছে আর আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পাচ্ছেন তখন বলেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না সম্মানিত উপস্থিতি কোরআন থেকে আমরা সমাধান নেব আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের পেট থেকে যখন তোমাদেরকে বের করেন তখন তোমরা কিছুই জানতে না কিছুই জানতে না আমি আমানুল্লাহ আজকে এখানে বক্তব্য করছি মদিনা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম সৌদি সরকারি স্টাইপেন্ডে লেখাপড়া করেছি বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করেছি পৃথিবীতে আলোচনা করেছি কিন্তু মায়ের পেট থেকে যখন পড়েছিলাম তখন আমি নিজে প্রস্রাব পায়খানা তামিজ করতে পারতাম না আল্লাহর কোরআন বলছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন দয়ালু দয়া না হলে কোরআন শিক্ষা সম্ভব নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদুল্লাহু বি খাইরান ইউফাক্কিহু ফিদ দ্বীন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকেই দ্বীনের বুঝ দান করেন দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার গাড়ি বাড়ি লালু ভুলু আস্তিক নাস্তিক এই ঈমানদার বেঈমান সবাইকে আল্লাহ পাক দুনিয়ার ঐশ্বর্য দিয়ে থাকেন দুনিয়ার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার নাস্তিক বান্দাকেও দিয়ে থাকেন যে আল্লাহকে স্বীকার করে না আল্লাহকে গালিগালাজ করে আল্লাহর বিরোধিতা করে আল্লাহর বিপরীত চলে তাকেও আল্লাহ দুনিয়ার সম্পদ দিয়ে থাকেন কিন্তু দ্বীনের বুঝ তাকে দান করেন আল্লাহ যাকে ভালোবাসেন এবং পছন্দ করেন কারণ কি কারণ হলো দুনিয়াটা আল্লাহর কাছে অপদার্থ দুনিয়াটা আল্লাহর কাছে অপদার্থ আর দুনিয়া মাখুজাতুম মিনাদ দানাতি লিরিয়াদাতিহা ও খিসসাতিহা দুনিয়া শব্দের অর্থ দানাতুন শব্দ থেকে সর্বনিম্ন জিনিসের নাম হলো শাইউন দানিউন নিকৃষ্ট জিনিস তার মানে দুনিয়া বাদ দিয়ে চলা যাবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার দুনিয়া বাদ দিয়ে যদি খালি দিন করতে চাও তাহলে তুমি বৈরাগী আর যদি দিন বাদ দিয়ে দুনিয়া করতে চাও তাহলে তুমি সেকুলারিজমে বিশ্বাসী তুমি বস্তুবাদী বস্তুবাদীও হওয়া যাবে না আবার বৈরাগীও হওয়া যাবে না দুনিয়াও লাগবে দিনও লাগবে দুনিয়ার মাধ্যমে দিন কামাই করতে হবে দুনিয়ার টাকা আছে তো দান করবেন দুনিয়ার টাকা আছে তো মসজিদ বানাবেন টাকা আছে তো মানুষকে কর্জে হাসানা দেবেন টাকা আছে তো মানুষের উপকার করবেন তাহলে দুনিয়া থাকলে দিন কামাই করা সহজ হয় টাকা আছে তো হজে গেলেন টাকা আছে তো উমরা করলেন টাকা নাই উমরা করতে পারলেন না হজ করতে পারলেন না দান করতে পারলেন না মানুষকে কর্জে হাসানা দিতে পারলেন না এমনকি নিজের প্রয়োজনটুকু মিটানো তখন কি হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে দুনিয়াটা লাগবে দিনটাও লাগবে কিন্তু দিনের উদ্দেশ্যে দুনিয়া করতে হবে যাতে দুনিয়া দিয়ে দিন হাসিল করা যায় সম্মানিত উপস্থিতি বলছিলাম দুনিয়াটা দানা এতুন শব্দ থেকে এসেছে এই জন্য নিকৃষ্ট জিনিসকে দুনিয়া বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুনিয়ার সম্পদ যদি আল্লাহর কাছে একটা মশার পাখার সমান হতো মশার পাখার সমান লাউ কানাতি দুনিয়া তাআদিলু
ইনদাল্লাহি জানাহা বাউদা, দুনিয়ার সম্পদ যদি আল্লাহর কাছে একটা মশার পাখার সমান মূল্যবান হতো, কোন বেঈমানকে আল্লাহ এক ফোঁটা পানি দিতেন না। কম দামা জিনিস মানুষ এমনি দিয়ে দেয়। আপনার বাড়ির পাশে ছাই পড়ে আছে, কে কয় বস্তা তুলে নিয়ে গেল কি আপনি দেখতে যান? আরে ছাই নিয়ে যাচ্ছে একজন কিছু কাজের জন্য, ছাই আবার নিচে নিক, ছাই নিয়ে গেলে আমি কি করবো? ঠেকানোর জিনিস নাকি? তাহলে কম দামা ছাই, ওই ছাই কেউ দুই চার কি বলে বস্তা নিয়ে চলে গেলে আপনার কোনো ক্ষতি হয় না, ওটা আপনার এমন কোনো প্রয়োজনীয় নিয়ে যাচ্ছে নিয়ে যাক। আপনার ক্ষেত থেকে যদি দুই চার চাক্কা মাটি কেউ তুলে নিয়ে চলে যায়, আপনি কি ওটা দেখতে যান? দেখছেন না। কিন্তু আপনার ঘর থেকে এক রতি স্বর্ণ যদি কেউ নিয়ে যায়, ওকে ঘাস চেপে ধরবেন, ধরো না? কারণ মূল্যবান জিনিস মানুষ সহজে হাতছাড়া করে না। কিন্তু কম দামা জিনিস কে নিয়ে যাচ্ছে যাক, ওতে মানুষ তোয়াক্কা করে না। আমার আল্লাহ দুনিয়াটা ওই জন্য নাস্তিককে দিয়েছেন, কাফের বেদিন বেঈমান সবাইকে দুনিয়ার সম্পদ দিয়েছে। দুনিয়ার সম্পদ কতটুকু এই প্রসঙ্গে একটা কথা আমি বলে নিই। আমরা ছোটকালে পড়তাম, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই কথাটা কি ঠিক না ভুল? পুরাপুরি ভুল, পুরাপুরি ভুল। কারণ সকাল বেলার ধনী আর ফকির হতে সন্ধ্যাবেলা অপেক্ষা করা লাগে না। আর এই গানের মধ্যে বলছে, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। তুর্কিস্তানে ভূমিকম্প হলো, তিন অট্টালিকা, তিনটা হাই রাইজ বিল্ডিং এর মালিক, 15-45 সেকেন্ড ভূমিকম্প হলো, এক মিনিটও নয়, 1.5 মিনিটের ভূমিকম্পে তিন বিল্ডিং এর মালিকের তিনটা বিল্ডিং ধসে পড়ল। তিন বিল্ডিং এর মালিক তিনখানা পাউরুটি হাতে করে নিয়ে হা করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। 45 সেকেন্ড আগে তিন বিল্ডিং এর মালিক, আর 45 সেকেন্ড পরে তিনটা পাউরুটির মালিক। তবু সে পাউরুটি নিজের টাকা নয়, রিলিফের টাকা। 45 সেকেন্ড আগে তিনটা বিশাল বিল্ডিং এর মালিককে, 45 সেকেন্ড পরে তিন পাউরুটি রিলিফের পাউরুটির মালিক বানাতে সক্ষম যিনি, তিনি হলেন আল্লাহ। কথা কি বুঝা যায়? আল্লাহ আকবার, সুবহান আল্লাহ। পাক বলেন, ইয়া ইবাদি আনতুমুল ফুকারা, হে আমার বান্দাগণ তোমরা সবাই ফকির। আনতুমুল ফুকারাউ ওয়াল্লাহু আল গনিউল হামিদ। তিনটা পাউরুটির মালিক বানায় দিলেন আল্লাহ পাক, তাও রিলিফের পাউরুটি। আরেকজন ব্যক্তি বিশাল বিল্ডিং এর মালিক, তার বাড়িতে ভাড়াটিয়া থাকে, ভাড়াটিয়া ভাড়া পরিশোধ করতে না পারার কারণে ভাড়াটিয়াকে বের করে দিল, ঘর থেকে বাড়ি থেকে বের করে দিল। ভাড়াটিয়া গিয়ে তাঁবুতে আশ্রয় নিল, 45 সেকেন্ডের ভূমিকম্পের পরে ওই বিল্ডিংটাও ধসে পড়ল। সেই বিল্ডিং এর মালিক সেই তাঁবুতে গিয়ে আশ্রয় গ্রহণ করল। ভাড়াটিয়া বলছে, মহাশয় আপনি আমার মালিক ছিলেন, বাড়ির মালিক ছিলেন, আমি ছিলাম আপনার বাড়ির ভাড়াটিয়া, ভাড়া পরিশোধ করতে না পারার কারণে আপনি আমাকে বহিষ্কার করেছিলেন, 45 সেকেন্ড পরে আমার আল্লাহ আপনাকে আর আমাকে এক জায়গায় করে দিয়েছে। দুনিয়া, দুনিয়ার বড়াই, দুনিয়ার দাপট, দুনিয়ার লড়াই কত আমরা যে করেই চলেছি, যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করি তাহলে আমাদের জন্য খুব বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ডক্টর আল্লামা ইকবাল, জাগা দি লাগানে কে লিয়ে, জাগা দি লাগানে কে লিয়ে, ইহে দুনিয়া নহি হ্যায়, ইহে ভারত কে লিয়ে তামাশা নহি হ্যায়। লালা লাপ্পা দেওয়ার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে পাঠান নাই,
মানুষকে পাঠিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য বলছিলাম দুনিয়াটা কোন দামা জিনিস আরবি ভাষায় দুনিয়া শব্দের আরেকটা অর্থ আছে আর দুনিয়া মাহফুজাতুম মিনাদ দুনুবি লিদুনুবি আজালিহা দুনিয়ার সময় তাড়াতাড়ি চলে যায় এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয় দুনিয়া ফানিয়া দুনিয়া ধ্বংসপ্রাপ্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এত তাড়াতাড়ি সময় যাবে যে বছর চলে যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো আর দিন যাবে ঘন্টার মতো এখন সেই সময় আমরা এসে পড়ছি না সুখের পলকে এক বছর শেষ হয়ে যাচ্ছে সুখের পলকে এক সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে সুখের পলকে এক মাস শেষ হয়ে যাচ্ছে দুনিয়া তাড়াতাড়ি চলে যায় বলছিলাম দুনিয়ার সম্পদ আল্লাহর কাছে কম দামা এই জন্য আল্লাহ পাক আস্তিক নাস্তিক সবাইকে দিয়ে থাকেন আর দিনের বুঝ আল্লাহর কাছে মূল্যবান এই জন্য আল্লাহ তাকে প্রিয় পাত্রকেই দিয়ে থাকেন